ঠাকুরগাঁওয়ে কালোপীর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীতে ওঠার অপেক্ষায় আছে 9 বছর বয়সী শিশু তুরজিউন বর্ণি। কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, বাড়িতেই কাটছে সময়। নতুন ক্লাসে ঠিক কবে যাওয়া হবে তাও কোনো নিশ্চয়তা নেই, তাই বাড়িতে শুধু ছোট বোনের সাথে খেলা করেই সময় কাটছে ছোট বর্ণির। বন্ধ থাকা আমি আমার বন্ধুদের সাথে খেলা করতে পারছি না, তাই আমি বাড়িতে বসে আমার ছোট বোনের সাথে। অনেক দিন ধরে স্কুল না থাকায় বর্ণির মতো অসংখ্য শিশু অপেক্ষায় রয়েছে আবার কবে ফিরবে শ্রেণীকক্ষে। তাহমিদ শাহ তামিম, হ্যালো ডট বিডিনিউজ 24.com, ঠাকুরগাঁও।